হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের আমি রীতিমতো একটা ভিডিওতে বলে দিয়েছি যে সিবিএসই বোর্ড কীভাবে তাদের নম্বর দিচ্ছে বাকি পরীক্ষাগুলোর, সেই রকমভাবেই সম্ভাবনা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নম্বরগুলো দেবে, সেই ভিডিওতে আলোচনা করেছিলাম। কিন্তু অফিসিয়ালি একটা আপডেট চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, যে বাকি পরীক্ষাগুলো অর্থাৎ যে পরীক্ষাগুলো হয়নি, ক্যান্সেল হয়ে গেছে, সেই পরীক্ষাগুলোর নম্বর কীভাবে দেওয়া হবে সেটাই এই ভিডিওতে অফিসিয়ালি আপডেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যদি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে বাকি পরীক্ষার নম্বর কিভাবে দেওয়া হবে। তো ভিডিওটি এখনো পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করার, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সবাই জানো জুলাই মাসের 2-6-8 তারিখে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলো রাজ্যের তরফ থেকে বাতিল বলে ঘোষণা করে দিয়েছে। কিন্তু তোমরা দুশ্চিন্তায় রয়েছো কিভাবে এ তোমাদের উচ্চ মাধ্যমিকের যে বাকি পরীক্ষাগুলো ও হয়নি, মানে যে পরীক্ষাগুলো ক্যান্সেল করে দেওয়া হয়েছে সেই পরীক্ষাগুলো নম্বর কিভাবে দেওয়া হবে, এ সেই নিয়ে একটা প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। যদি সিবিএসই বোর্ড কিভাবে তাদের বাকি পরীক্ষার নম্বরগুলো দিচ্ছে, এ সেইভাবে সম্ভাবনা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এইভাবেই বাকি পরীক্ষার নম্বরগুলো দেবে। কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আরও একটা ভালো পদ্ধতিতে তোমাদের বাকি পরীক্ষার নম্বরগুলো দেবে বলে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট কি সেটা নিয়ে এখন আলোচনা করবো। দেখ, তোমরা অলরেডি কয়েকটা লিখিত পরীক্ষা দিয়ে ফেলেছো, কেউ 4টি লিখিত পরীক্ষা দিয়েছে, কেউ 5টা লিখিত পরীক্ষা দিয়েছে, কারোর 2টো পরীক্ষা বাকি আছে কিংবা কারোর 1টা পরীক্ষা বাকি আছে। তো এক্ষেত্রে বলে রাখি যে 2টো পরীক্ষা বা 1টা পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হয়েছে সেই পরীক্ষার নম্বর এভাবেই দেওয়া হবে। তোমরা যে লিখিত পরীক্ষা দিয়েছো সেই লিখিত পরীক্ষার মধ্যে যে পরীক্ষার নম্বর, মানে যে বিষয়ে তোমরা সবচেয়ে বেশি নম্বর পাবে সেই বিষয়ে এর নম্বরকেই তোমাদের বাদ বাকি যে 2টো বিষয়ে পরীক্ষা হয়নি বা যে বিষয়গুলো পরীক্ষা হয়নি সেই বিষয়ের নম্বর দেওয়া হবে। তো এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমাদের ধরো বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স এবং বায়োলজি এই পরীক্ষা হয়ে গেছে এবং এখানে তোমরা বাংলায় পেয়েছো ধরো 70, ইংলিশে পেয়েছো 90, তোমার ম্যাথামেটিক্সে পেয়েছো 95, আর তুমি যদি বলো যে বায়োলজি, বায়োলজিতে পেয়েছো 75। তো এখানে এই 4টের মধ্যে সবচেয়ে বেশি কোথায় নাম্বার পেলে? 95 ম্যাথামেটিক্সের নাম্বার সবচেয়ে বেশি পেল। যেহেতু ম্যাথামেটিক্সের নাম্বার সবচেয়ে বেশি, সেহেতু তোমাদের যে পরীক্ষাগুলো, আমি সায়েন্সের স্টুডেন্টের কথা যদি বলি, ফিজিক্স আর কেমিস্ট্রি এই 2টো পরীক্ষা বাকি আছে, তাহলে এই 2টো পরীক্ষায় তোমাদের 95 করে দেওয়া হবে। মোট কথা হচ্ছে যে লিখিত পরীক্ষাগুলো তোমরা দিয়ে দিয়েছো সেই লিখিত পরীক্ষার মধ্যে যে বিষয়ে তোমরা সবচেয়ে বেশি নম্বর পাবে সেই নম্বরটাকেই যে পরীক্ষাগুলো ক্যান্সেল হয়েছে সেই পরীক্ষার নম্বর হিসাবে বিবেচনা করা হবে। এটা কিন্তু পরিষ্কারভাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড তোমাদের জানিয়ে দিয়েছে। তো এখন যদি আমি সর্বভারতীয় বোর্ড অর্থাৎ সিবিএসই বোর্ডের সাথে যদি আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কম্পেয়ার করি তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অনেকটাই ভালো প্রসিডিওর করেছে, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে প্রসিডিওর করেছে সেই অনুযায়ী স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি নম্বর পাবে। কেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে এ করেছে সবচেয়ে বেশি যে নম্বর পাবে সেই নম্বরের ভিত্তি করে এ বাকি পরীক্ষাগুলো নম্বর দেওয়া হবে। কিন্তু সিবিএসই বোর্ড কী করেছে, সিবিএসই বোর্ড করেছে যে পরীক্ষাগুলো দিয়েছে তার মধ্যে যে 3টে সাবজেক্টে সবচেয়ে বেশি নম্বর পাবে সেই 3টে সাবজেক্টের গড় করবে, সেক্ষেত্রে কিন্তু নম্বরটা কিছুটা হলেও কমে যাবে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে নম্বর পেয়েছে সেই নম্বর দিয়েই করবে, যেটা তোমাদের জন্য ভালো ব্যাপার। এছাড়া অনেক স্টুডেন্ট এরকমও রয়েছে যারা বলবে যে না, আমরা এই নম্বরও সন্তুষ্ট নয়, আমরা ফিজিক্স বা কেমিস্ট্রি বা যে পরীক্ষাগুলো হয়নি সেই পরীক্ষাগুলো খুবই ভালো ছিলাম, আমরা 100-এ 100 পাওয়ার যোগ্য সেই বিষয়গুলোতে। তাহলে তাদের জন্য অপশান দিয়েছে, তারা যখন সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, মানে কোভিড-19 যে এই ম্যাটার রয়েছে এই ম্যাটারটা সব কিছু ঠিক হয়ে যাবে, তখন কিন্তু তারা পরীক্ষা দিতে পারবে তাদের পরীক্ষায়। এবং তারা যদি লিখিত পরীক্ষা, মানে যখন সব ঠিক হয়ে যাবে স্বাভাবিক হয়ে যাবে, তখন যদি তারা লিখিত পরীক্ষা দেয় সেই পরীক্ষাকে কিন্তু চূড়ান্ত বলে ঘোষণা করা হবে। এখানে কি তোমাদের যে আমি বললাম সবচেয়ে বেশি যে নম্বর পাবে সেই নম্বরের ভিত্তিতে কিন্তু সবার প্রথমে তোমাদের রেজাল্ট দিয়ে দেবে, তোমাদের রেজাল্ট দিয়ে দেবে, তারপরে যদি তোমরা আবার পরিস্থিতি স্বাভাবিক হলে তোমরা যদি পরীক্ষা দিতে চাও তাহলে তোমরা পরীক্ষা দেবে এবং সেই নম্বরটাকে আবার সেই নম্বরের উপর ভিত্তি করে আবার তোমাকে একটা নতুন রেজাল্ট কিন্তু দেওয়া হবে। তাহলে তোমাদের এতটা ক্লিয়ার হয়েছে। আর রেজাল্ট তোমাদের কিন্তু যেটা জানা যাচ্ছে যে জুলাই মাসের 31 তারিখের মধ্যে, মানে জুলাই মাসের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে। কবে এক্স্যাক্টলি রেজাল্ট দেবে সেটা এখনও পর্যন্ত জানানো হয়নি, বলা হয়েছে যে 31 জুলাইয়ের মধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে যাবে। এক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলবো যেটা ভালো করে তোমরা মন দিয়ে শোনো, ও কারণ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো, তোমরা ধরো তোমরা এই নম্বরে সন্তুষ্ট নয়, তোমরা পরীক্ষা দিলে,
সমস্ত বলেছে, সমস্ত কিছু স্বাভাবিক যখন হবে। এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র একটা এইটুকু জায়গা না, বিভিন্ন এরিয়া রয়েছে যেখানে তোমরা জানো কোথাও রেড জোন রয়েছে, কোথাও গ্রিন জোন রয়েছে। সেক্ষেত্রে বলতে পারি না সব জায়গায় কোভিড-19 পরিস্থিতি যখন সব স্বাভাবিক হয়ে যাবে, না প্রত্যেক জায়গায় আর যখন স্বাভাবিক হবে তখনই কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব। তার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা বলতে পারি না যে 6 মাস পর কিংবা 1 বছর পরই পরীক্ষা হবে। সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট আর পরীক্ষা দিতে চাইবে না, কারণ সেই সময় তাদের প্রিপারেশন থাকবে না। যতটা এখন প্রিপারেশন রয়েছে, এখন পড়াশোনা করেছে, যতটা মনে রয়েছে তা তখন সেক্ষেত্রে কিন্তু ততটা থাকবে না। সেই কারণে তখন তারা পরীক্ষা দিতে পারে চাইবে না। আমার মনে হয় 99.9% পরীক্ষার্থী সেই সময় পরীক্ষা দেবে না। এছাড়া আমি তোমাদের সাজেস্ট করবো, তোমরা যদি যে সাবজেক্টগুলো বাকি আছে সেই সাবজেক্টে যদি খুব পারদর্শী না হও তাহলে আর পরীক্ষা দিতে যেও না। কারণ যদি কোনো কারণবশত তোমাদের ওই পরীক্ষায় যে নম্বর তোমরা পেয়েছো তার থেকেও কম আসে তাহলে কিন্তু আগের নম্বর আর তোমরা পাবে না। লিখিত পরীক্ষা দিলে লিখিত পরীক্ষার নম্বরকেই চূড়ান্ত হিসাবে ঘোষণা করা হবে, এটা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে বলা হয়ে গেছে। এবং ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল লিঙ্ক তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করবে সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানে প্রতিনিয়ত স্টুডেন্টের জন্য ভিডিও আপলোড হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।